গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় মহানবমীর পূজার আনুষ্ঠানিকতা। চন্দ্রনবমীতে সনাতন শাস্ত্রমতে ধর্মস্বাবলম্বীরা পালন করছেন কল্পার রম্ভ ও বিহিত পূজার সময় ছিল আরতি। আর আরতির মধ্য দিয়ে নবমীর পূজার মাধ্যমে হয় শান্তি বর্ষিত। নবমীর সকালে সন্ধ্যা পর্যন্ত মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গা সরস্বতীকে দেখতে ভিড় করছেন ভক্তরা। আজ সোমবার বিজয় দশমীতে দুর্গা দেবীর দশমী বিহিত পূজার সমাপন ও দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হবে। আজ দশমীর মধ্যে দিয়ে শেষ হবে দুর্গা দেবীর আনুষ্ঠানিকতা। তবে করোনা পরিস্থিতির এ কারণে এবছর বিসর্জন অনুষ্ঠানে থাকছে না শোভাযাত্রা আয়োজন। তাই ভক্তদের চাওয়া দেবী দুর্গার বিসর্জনের মাধ্যমে পাপ অশুভ শক্তির বিনাশ ঘটবেই।